আসসালামু আলাইকুম। জয় সোহালের ডাবলের পর জাজেদার গুন্নিতে ভারতের রেকর্ড জয়। পিঠের চোটের কারণে গতকাল 104 রান করে উঠে যান যশস্বী জয় সোহাল। আজ ফের ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে, তাতে ইংল্যান্ডের উপর 557 রানের পাহাড় সমলক্ষ্য দেয় ভারত। রবীন্দ্র জাজেজার গুর্ণি মায়াজালে আটকে যায়, মাত্র 122 রানে ইংল্যান্ড গুটিয়ে যায়। রাজকোট টেস্টে তাদের 434 রানে হারিয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে ভারত। এর আগে ভারতের সর্বোচ্চ জয় 2021 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 372 রানে। রানের হিসাবে এটি ইংল্যান্ডের দ্বিতীয় বড় পরাজয়। 1934 সালে অস্ট্রেলিয়ার কাছে 562 রানে হেরেছিল তারা। আজকে অবশ্য এর থেকে 5 রান কম লক্ষ্য পেয়েছে, কিন্তু কোনো প্রতিরোধ গড়তে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ 33 রান আসে 9 নম্বরের নামা মার্ক উডের ব্যাট থেকে। এছাড়া আর কোনো ব্যাটার কোনো স্কোর করতে পারেনি। ভারতের হয়ে 41 রান খরচে একাই 5 উইকেট শিকার করেন জাজেদা। টেস্ট ক্রিকেটে এটি তার 13তম ফাইভার। এর আগে 2 উইকেটে 196 রান নিয়ে চতুর্থ দিন খেলা শুরু করা ভারত দারুণ ছন্দে থাকা গিল রান আউটের শিকার হয়ে ফেরেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। তার পরিবর্তে নেমে আবারও ইংলিশ বোলারদের শাসন করতে থাকেন জয় সোহাল। পঞ্চম উইকেটে 162 রানের পার্টনারশিপ করেন সরফরাজ খানের সাথে। অধিনায়ক ইনিংস ঘোষণা করায় 236 বলে 14 চারে 12 ছক্কায় 214 রানে থামতে হয় জয় সোহালকে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে 50 দেখা পান সরফরাজ। 72 বলে তিনি করেন 68 রান। এই ম্যাচে দুই ইনিংস মিলে 28টি ছক্কা হাঁকিয়েছে ভারত, যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি তাদের ছিল 19 সালে 27 ছক্কা হাঁকিয়েছিল, সেই সিরিজে 47 ছক্কা মারার রেকর্ডটি আজ ভেঙেছে। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচে 48 ছক্কা হাঁকিয়েছে ভারত। ভারত এই দুর্দান্ত জয় ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দিল, যেদিকে যশস্বী জয় সোহালের 200 এবং জাজেজার 5 উইকেট।